করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে কথা বলেন তিনি। গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল। আজ দুদক প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য আগামী 3 জানুয়ারি নতুন দিন ধার্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল। দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। হামাসকে সহযোগিতার অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী সালোমা কারহি। ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন তিনি। আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত শহরে নতুন করে আবারও 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ঘটনায় অবশ্য তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে গিয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি। শনিবার রাতে প্রাট অ্যান্ড হুইটনি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুন্দুয়ান, ফুলক্রুগ ও জামাল মুসিয়ালার গোলে 3-1 ব্যবধানে জয় পায় 4-বারের চ্যাম্পিয়ন জার্মানি। শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে মোদীর লেখা গান গর্ব। ভারতের প্রধানমন্ত্রীর কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ধোনি ভানুশালী। শনিবার ইউটিউবে মুক্তি পাওয়ার পর মাত্র 2 ঘন্টায় এই গানের ভিউ ছাড়িয়ে যায় 1,89,000-এ।